120 কিমি পথ পায়ে হেঁটে সচেতনতার বার্তা। পেট্রাপোল সীমান্ত হয়ে দেশে ফিরলেন ভারতীয়রা। সীমান্তে তাদের সম্বর্ধনার জন্য তৈরি ছিলেন ছয়ঘুরিয়া পঞ্চায়েতের সদস্যরা। 120 কিলোমিটার সমুদ্র সৈকত পায়ে হেঁটে সচেতনতার বার্তা দিয়ে দেশে ফিরলেন সাত ভারতীয় বাসিন্দা। দেশে ফিরতেই তাদের সম্বর্ধনা জানালেন বনগাঁর ছয়ঘুরিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ ঘোষ। বিশ্বের সর্ববৃহৎ প্রাকৃতিক সমুদ্র সৈকত পায়ে হেঁটে চার দিনে পাড়ি দিল সাত বাঙালি। বাংলাদেশে অবস্থিত কক্সবাজার জেলার টেকনাফ সাহারপুরী সমুদ্র সৈকত থেকে 120 কিলোমিটার বিস্তৃত এই সমুদ্র সৈকত, যা শেষ হয়েছে নাজিয়ার টেক সমুদ্র সৈকতে। প্রথম ভারতীয় বা বিদেশি হিসেবে এই পুরো সমুদ্র সৈকত পাড়ি দিল হাওড়া অ্যাডভেঞ্চার স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাত সদস্য। বাংলাদেশের বিচ হাইকিং সংস্থার যৌথ উদ্যোগে ইন্দো বাংলা মৈত্রী অভিযান সফলভাবে শেষ হয় 20 তারিখ বিকেলে। এই অভিযানের মূল লক্ষ্য ছিল সৈকত এলাকার মানুষদের সৈকত দূষণ থেকে মুক্ত রাখার প্রচার ও পাশাপাশি যাত্রাপথে দুটি স্কুলে ছাত্রছাত্রীদের রক্তদান ও থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে সচেতনতা প্রচারও চালানো হয়। টেক সমুদ্র সৈকত পরিষ্কার অভিযান চালানো হয় এই অভিযানে। বুধবার তারা বনগাঁ পেট্রাপোল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করতেই বনগাঁ ছয়ঘুরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রসেনজিৎ ঘোষ ও অন্যান্য সদস্যরা তাদের ফুলের স্তবক ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেয়। এ বিষয়ে বনগাঁ ছয়ঘুরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রসেনজিৎ ঘোষ বলেন, বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত পায়ে হেঁটে পাড়ি দিয়েছেন সাতজন বাঙালি। এটা আমাদের গর্ব, ভারতবর্ষের গর্ব। আমরা ছয়ঘুরিয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তাদের বরণ করে নিলাম। যে ভারতবর্ষ থেকে সাতজন মানুষ এবং বাংলাদেশের পাঁচজন মানুষ তারা একত্রে মিলিত হয়ে টেকনাফ থেকে কক্সবাজার পর্যন্ত যে 112 কিলোমিটার সমুদ্র সৈকত এবং পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকতে তারা হেঁটেছেন, এবং শুধু হেঁটেছেন না, সে সমুদ্র সৈকত জৈব বৈচিত্র্য, বায়োডাইভার্সিটি এবং পরিবেশ পরিচ্ছন্নতার উদ্দেশ্যে তারা সে সমুদ্র সৈকত পরিষ্কার করেছেন, থ্যালাসেমিয়ার উপরে তারা সচেতনতা করেছেন এবং রক্তদান করেছেন। এটা একটা অত্যন্ত মহানুভবতার পরিচয় এবং অত্যন্ত ভালো, এবং দুই দেশের যে ভ্রাতৃত্বের বন্ধন এবং দুই দেশের যে মৈত্রী যে সম্পর্ক সেটাকে রক্ষার্থে ওনারা যে কাজ করেছেন, এর জন্য ভারতীয় হিসেবে আমরা প্রত্যেকটি মানুষ তাদের জন্য গর্বিত এবং তাদের জন্য আমরা আনন্দিত। এই বিষয়ে সাত সদস্যের এই দলের দলনেতা উজ্জ্বল দাস বলেন, বনগাঁ ছয়ঘুরিয়া গ্রাম পঞ্চায়েতের এই সংবর্ধনা পেয়ে আমরা গর্বিত। আমরা যে সচেতনতার বার্তা নিয়ে বাংলাদেশের 120 কিলোমিটার সমুদ্র সৈকত পায়ে হেঁটে পাড়ি দিয়েছি, তাতে বাংলাদেশের প্রশাসনের সহযোগিতা পেয়েছি। ভারতে ফিরে এই সংবর্ধনা পেয়ে আমরা আনন্দিত। আমরা যে বার্তাটাকে দিতে চেয়েছিলাম যে ভারত বাংলাদেশ মৈত্রীর পাশাপাশি বায়োডাইভার্সিটি রক্ষা, অর্থাৎ যে সমুদ্রের পাড়গুলোতে নোংরা পড়ছে, বিশেষ করে প্লাস্টিক আবর্জনা ভর্তি হচ্ছে, এবং সামুদ্রিক যে সমস্ত প্রাণীগুলো রয়েছে তাদের শরীরের মধ্যে সেই প্লাস্টিকগুলো যাচ্ছে এবং অনেক প্রাণী আগামী কিছু বছরের মধ্যেই বিলুপ্ত হয়ে যাবে, তাই এটাকে যাতে রক্ষা করা যায় এই রক্ষা করার বার্তা নিয়েই আমরা মানুষের কাছে প্রচার করেছি। এর পাশাপাশি থ্যালাসেমিয়া এবং রক্তদান সম্পর্কে সচেতনতা করবার জন্য আমরা দুটো স্কুলে প্রোগ্রাম করেছি। এইটুকুই আমাদের মূলত বার্তা। মানুষের মানে অকুণ্ঠ সহযোগিতা পেয়েছি বাংলাদেশের মানুষের, তারা আমাদেরকে অনেক আশীর্বাদ করেছেন, আমরা খুব সুন্দরভাবে এই প্রোগ্রামটাকে করতে পেরেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোড় বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগাঁ মতিগঞ্জ।